একবার একটা বয়াতি ডাকেন তো যে এরকম টেস্টের একটা গান বলুক তো একটাও নেই আজ আছে কাল নাই তার নাম গান আর কিয়ামতের দিন পর্যন্ত আছে তার নাম কোরআন সুবহানাল্লাহ দেখেন কিছুদিন আগে একটা গানের আমরা পাগল হয়ে গেছিলাম বানিয়া বন্ধু রে একখান তাবিজ বানায় দে আপনি আবার জানলেন কেমনে সাইসিল্লাতি আসার পরে ওটাও মনে আছে বানিয়া বন্ধু রে একখান তাবিজ আচ্ছা বলেন ওই গানটা কি কেউ আর শুনে শুনে না আর শুনে না কিন্তু خلق الإنسان من صلصال كالفقار الله أكبر وخلق الجان من مارج من نار الله أكبر فبأي آلاء এই কুরআন শরীফ দান করেছেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ এইবার আমরা আখেরি পয়গম্বরের উম্মত বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ কেন তিনবার বলতে বললাম আল্লাহ আরশে মুআল্লায় যেন খুশি হয়ে যান من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাহেবের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা কমপ্লিট বরযাত্রী কতজন আসবে 40 জন গাড়ি ভর্তি করে 40 জন বরযাত্রী আসলো উনি প্যান্ডেল খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে হঠাৎ করে বরযাত্রী এসে নেমে পড়লো এসপি সাহেব বলছে বর কই কইলে বর আসে নাই কইলে কেন কইলে বর মাত্র ক্লাস 8 পাস আর বরযাত্রীগুলো সব ডক্টর ডাক্তার এলএলবি বিএসসি ইঞ্জিনিয়ার যার জন্য বরকে আনতে লজ্জা লাগলো যার জন্য বরকে আমরা আনি নাই ওর ভিতরে যদি রাষ্ট্রপতিও থাকে এসপি সাহেব কি ওদেরকে খাইতে দিবে না কেন বর নাই যত বড়ই ব্যারিস্টার হও লোকনাথ তারকনাথ জগন্নাথ হও যত বড়ই নেতা হও না কেন গো একটা মুসলমান যদি জীবিত থাকে আল্লাহ কোনদিন ইসরাফিলকে সিংহায় ফুঁক দিতে বলবেন না সুবহানাল্লাহ বুঝে নিয়েন সেই মুসলমান করে আল্লাহ পাঠালেন বলুন আলহামদুলিল্লাহ তারপরে মুসলমানকে উপহার দিলেন পবিত্র কোরআন এই কোরআনের সাথে পৃথিবীর যত বড়ই ঐতিহাসিক ইতিহাস লেখুক না কেন এই কোরআনের সাথে তুলনা তো করার মিলানো তো দূরের কথা তুলনাও করা যাবে না আপনার বাড়িতে 1.5 লাখ 2 লাখ টাকার হাদিস কিনেছেন একটা করে পড়েন আর রাখেন একটা করে পড়েন আর রাখেন এগুলো এলোমেলো এগুলো এলোমেলো হয়ে গেছে হঠাৎ করে সেইগুলো আপনি গুছাবেন হাদিস দলিলগুলো এলোমেলো হয়ে গেছে
সেইগুলো আপনি গুছাবেন, কোরআন আগে নিচে রাখবেন তারপরে হাদিস দিবেন নাকি? না, সবার উপরে থাকবে তিনি কে? কোরআন। বয়স কত? 1500। কত বছর? 1500। ইমাম সাহেব ডেলি 5 বার পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোন মুসলমান বলতে পারবেন ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব মাস গেলে 10,000 টাকা বেতন দিই, শুরুতে এই এক গিদার ভালো লাগে না? বলছেন এই শুরুতেই আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 10,000 টাকা বেতন আপনাকে দিব কেন? এক গীত ভালো লাগে না? কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা নয়, ইন্না আতাইনাকাল কাউসার এই ছোট সূরাটারও মজা, টেস্ট, সম্মান, ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। বাড়া কমা নয়, এটা সম্মান আর মিষ্টি নিয়েই জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো কোরআন।